ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা কথা বলবো বেরিয়াম সওয়াল নিয়ে। বেরিয়াম সওয়াল একটা রেডিওলজিক্যাল টেস্ট, স্পেশাল ইনভেস্টিগেশন, যেটা রেডিওলজি ডিপার্টমেন্টে করা হয়, অ্যাকচুয়ালি এক্স রে করা হয়। তো এটার স্পেশাল কিছু প্রসিডিওর আছে। তো আজ আমরা কথা বলবো এই প্রসিডিওরটা কীভাবে করে সে সম্পর্কে কথা বলবো। কেন এই বেরিয়াম সওয়াল পরীক্ষাটা করা হয়? বেরিয়াম সওয়ালটা পরীক্ষা করতে গেলে আপনাকে খালি পেটে যেতে হবে না, ভরা পেটে যেতে হবে। খরচ কত হয়, কেনই বেরিয়াম সওয়াল, কেনই বেরিয়াম ইউজ করা হয়, কাদের এই পরীক্ষা করা যাবে না, এবং এর টেকনিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, প্রথমেই বলছি কেন করা হয়। ইন্ডিকেশন, যদি কারো হাই অর লো ডিসফেজিয়া থাকে, ডিসফেজিয়া মতলব, ডিসফেজিয়া মানে যদি আপনার কোনো কিছু খেতে অসুবিধা হয়, মতলব ঢোক গিলছেন জল, সেক্ষেত্রে জল হতে পারে কিংবা হার্ড খাবার হতে পারে, মানে লিকুইড হতে পারে, হার্ড খাবার হতে পারে। আপনি যদি গিলতে আপনার কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে এই পরীক্ষাটা করলে অনেকটা বোঝা যায় যে কেন আপনার এই অসুবিধাটা হচ্ছে। তারপরে গ্যাস্ট্রো এসোফেজিক্যাল রিফ্লাক্স, মানে আপনার যদি সবসময় বাবল বাবল মনে হয়, মানে আপনার যদি মনে হয় যে এখান থেকে কোনো কিছু, মানে এখান থেকে কোনো কিছু উপরের দিকে উঠে আসছে, গ্যাস, গ্যাসটা মানে পেটের মধ্যে থেকে সবসময় বুকের মধ্যে দিয়ে আপনার মুখ দিয়ে বেরোনোর কিছু একটা চেষ্টা করছে, এটাকে বলে রিফ্লাক্স ডিজিজ। তারপরে অ্যাসেসমেন্ট অফ হার্টের হার্নিয়া, হার্টের হার্নিয়া আছে কি না, হার্টের হার্নিয়া এসব জায়গায় হয় জি জাংশনের আশেপাশে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা করলে বোঝা যায়। জেনারেলাইজড এপিগ্যাস্ট্রিক পেন, তাছাড়া আপনার যদি কোনো এই রিজিয়নে কোনো পেন হয়, খাবার গিলতে, বের করতে, খাবার পরে বুক জ্বালা করে, সেক্ষেত্রে এই পরীক্ষাটা করা হয়। গ্লোবাস ফ্যালেঞ্জিয়াস, যদি আপনার সবসময় মনে হয় যে আপনার গলার ভেতর কোনো একটা কিছু আটকে আছে, এরকম একটা সেন্সেশন মনে হয়, মানে কোনো কিছু আটকে আছে, ওটা বেরোবে বেরোবে ভাব কি বেরোচ্ছে না, এরকম কিছু মনে হলো এই পরীক্ষাটা করা হয়। পার্সিস্টিং ভমিটিং, যদি আপনার বমি হতে থাকে তাহলে এই পরীক্ষাটা করা হয়, এবং অনেক ক্ষেত্রে করা হয় অ্যাসেসমেন্ট অফ ফিসুলা। ফিসুলা বলতে কোথাও যদি আপনার এই টিউব, এটা ধরুন টিউব, এই টিউবের মধ্যে যদি কোথাও ছিদ্র আছে কিনা, লিক থাকে কিনা, সেই লিকটা দেখার জন্য এই ফিসুলা, মানে এটাকে লিকটাকে বলা হয় ফিসুলা, তো এই লিকটা আছে কিনা সেটা দেখার জন্য এই পরীক্ষাটা করা হয়। তবে সেক্ষেত্রে এখানে বেরিয়াম ইউজ করা হয় না, অন্য একটা টেকনিক ইউজ করা হয়, সেটা আমরা ধীরে ধীরে বলবো, সঙ্গে থাকুন। যদি ফিস্টুলা থাকে তাহলে আপনার বেরিয়াম সলো নয়, অন্য একটা কন্টাক্ট দিয়ে ইউজ করতে হয়। হ্যাঁ, পেশেন্টটা এই পরীক্ষাটা করার সময় আপনাকে অবশ্যই খালি পেটে থাকতে হবে, আগের দিন রাতে খাবেন, তারপর আর কিছু খাওয়া যাবে না, এবং পরীক্ষাটা করার সময় আপনাকে কোনো রকম স্মোকিং করা যাবে না, এবং চুইনগাম খাওয়া যাবে না। ডিক্রিজ সিক্রেশন ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ফ্যারিংস এর জন্য। হ্যাঁ, এখন আমরা কথা বলবো ফ্যারিংস নিয়ে। ফ্যারিংস, দেখুন এই বেরিয়াম সলোটা এই মুখ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এখানটায় আপার জিআই ট্র্যাক বলা হয়, এখান থেকে এই পর্যন্ত করা হবে, এই পর্যন্ত পুরো পরীক্ষাটা আপনার আমরা করব আপনার বেরিয়াম সলোর মাধ্যমে। তো এটাকে মাউথাল ক্যাভিটি, এই পর্যন্ত তো মাউথ ক্যাভিটি করবে আমরা, তারপরে এটা হলো ফ্যারিংস বলা হয়, এখান থেকে এটাকে ফ্যারিংস বলা হবে, তারপর ইসোফেগাস, ইসোফেগাস আসবে। তো ফ্যারিংস এর লেন্থটা হলো মাউথ 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 ক্যাভিটির পরে ফ্যারিংস এখান থেকে এই পর্যন্ত শুরু হয়, তো এখানকার মানে দৈর্ঘ্যটা হলো 5 ইঞ্চি, আর ইসোফেগাসটা হলো 10 10 ইঞ্চি, অর্থাৎ 25 সেন্টিমিটার হয়। তো ইসোফেগাসটা আমি বুঝতে পারলাম, তারপরে স্টমাক আসে, স্টমাকের পরে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলা শুরু হয়ে যায়। তো ফ্যারিংস এর আবার 2 3টে ভাগ আছে, নাজোফ্যারিংস মানে নাকের পেছন দিকটাকে নাজোফ্যারিংস বলা হয়, মুখের পেছন দিকটাকে ওরোফ্যারিংস বলা হয়, ওরোফ্যারিংস এর পরের অংশটুকু এখান থেকে শুরু হয়ে ল্যারিঙ্গোফ্যারিংস বলা হয়, ল্যারিঙ্গোফ্যারিংস এর পর থেকেই ট্রাকিয়া অ্যান্ড ট্রাকিয়া ট্রাকিয়া আর ইসোফেগাস দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখুন নেজাল ক্যাভিটি, এটা নেজাল ক্যাভিটি, নেজোফেরিংস,
নেজাল ক্যাভিটির পরের অংশটাকে নেজোফ্যারিংস বলা হচ্ছে, ওরোফ্যারিংস মাউথ ক্যাভিটিকে, এটুকু ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, এটা দেখুন এটা ল্যারিঙ্গোফ্যারিংস। তো ল্যারিঙ্গোফ্যারিংসের পর থেকে দেখুন এটা ভাগ হচ্ছে, এটা হলো আপনার খাদ্যনালী আর এটা হলো শ্বাসনালী। তো খাদ্যনালীটা সামনের দিকে থাকে আর শ্বাসনালীটা, মানে শ্বাসনালীটা সামনের দিকে থাকে, খাদ্যনালীটা পেছনের দিকে থাকে, সামনের দিকে। দেখুন এখানে ভালো করে বুঝে যাচ্ছে, ল্যারিংস, দেখুন এখানে গেটওয়ে থাকে, ল্যারিংস, ওয়াইন্ড পাইপ মানে এখানে হাওয়া, ট্রাকিয়াটাকে বলা হয়, আর এখান থেকে খাবার যাচ্ছে, ফুড পাইপ, ইসোফেগাস বলা হয় এটাকে। তো আমাদের ল্যারিংসটা মানে ল্যারিংস ট্রাকিয়াটা থাকে সামনের দিকে আর ফ্যারিংসটা থাকে, সরি ইসোফেগাসটা থাকে পেছনের দিকে, ইসোফেগাসটা পেছনের দিকে থাকে। তবে খাবার, এখানে একটা মজার ব্যাপার হলো, এখানে একজন ট্রাফিক পুলিশ থাকে, এখানটা একদম ট্রাফিক পুলিশ থাকে, যখন আমরা খাবার খাই তখন সে এটাকে, গেটটাকে বন্ধ করে দেয়, খাবারটা ভেতর দিয়ে পাস করে দেয়, তারপরে আবার এটা খুলে দেয়, শ্বাস নিতে সাহায্য করে। কোনো কারণে যদি খাবার এখানে আটকে যায় তাহলে আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার সেক্ষেত্রে মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে আলাদা টেকনিক আছে, পেছনে থাবর মানে পেছনে চাপড় মেরে কি বুকে 3-4 বার মানে প্রেস করে আর ওটাকে বের করা হয়, নাহলে আপনি নিকটবর্তী হসপিটালে সঙ্গে সঙ্গে যেতে হবে। অনেক সময় কাশি হয় আপনার, এখানে কোনো কিছু খাবার আটকে গেলে কাশি হবে, যেটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে, বের করে দেওয়ার চেষ্টা করবে, আর বেরিয়ে গেলে তো কোনো ঝামেলা নেই, না বেরিয়ে গেলে আপনাকে হসপিটালে হতে হবে তাড়াতাড়ি, নাহলে আপনার সেক্ষেত্রে অনেক ঝামেলা হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ দেখুন এই মাউথ ক্যাভিটি থেকে আমরা এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত এই বেরিয়ান সলোটা করা হয়, অ্যাসেসমেন্টটা করা হয়। দেখুন ট্রাকিয়া সামনের দিকে আছে, ইসোফেগাসটা পেছনের দিকে আছে, জি, এটাকে জিই জাংশন, হাইটাস হার্নিয়া এইসব জায়গাতেই হয়, জিই জাংশন, স্টমাক, স্টমাক এই পর্যন্ত করা হয়, ব্যাস। এখানে কোনো কিছু ব্লক আছে কিনা, এখানে কোনো ফিস্টুলা আছে কিনা, এখানে কোনো ছেদ আছে কিনা, কিংবা এখানে কোনো ধরনের টিম্বার হলো কিনা, এই সমস্ত কিছুই বোঝা যায় বেরিয়াম চলার পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ এখন কোশ্চিন হলো, কেন বেরিয়াম সালফেট ইউজ করা হয়, কেন অন্য কিছু ইউজ করা যাবে না, জিঙ্ক কেন ইউজ করবো না, বেরিয়ামই কেন ইউজ করবো? অ্যাকচুয়ালি বেরিয়ামের অ্যাটমিক নাম্বার 56, আর বেরিয়াম সালফেটের এর একটা ক্যারেক্টার হলো রেডিও অফেক, মতলব আমরা যেমন যখন এক্স রে করতে যাই তখন হাড়ের ভেতর দিয়ে এক্স রে পাস হতে পারে না, সেই জন্য আমরা হাত দিলে মাংসগুলো দেখতে পাই না, শুধু হাড়টা দেখতে পাই। এই আমরা যেহেতু মাংসগুলো আমরা এক্স রেতে দেখতে পাই না, সেহেতু এই টিউবটাও, যেহেতু ইসোফেগাসটা একদম মাংসেরই একটা টিউব, তো এই টিউবটাকে দেখার জন্য আমরা ভেতরে বেরিয়ামের কোটিং দেওয়া হয়, মানে কোটিং মানে ধরুন ভেতরটা থেকে রং করে দিলাম বেরিয়াম দিয়ে, তো খাওয়ার পর এটা রং করে দিলাম, সেই জিনিসটা আমরা দেখতে পাবো, মানে বেরিয়ামটা, ওই ইসোফেগাসটা আমরা দেখতে পাবো, এই জন্য ভেতরের অংশটাকে ধরেন বেরিয়াম খাইয়ে তাকে রং করে দিলাম, যাতে এক্সরেতে পুরো ক্লিয়ারলি দেখা যায়। এই দেখুন এটা একটা কন্ট্রোল ফিল্ম নেওয়া হয়েছে, প্রথমে বেরিয়াম করার সময় প্রথমে একটা কন্ট্রোল ফিল্ম নেওয়া হবে অ্যাসেসমেন্টের জন্য, এটা মাউথাল ক্যাভিটি, এটা দেখুন ইসোফেগাস এসোজা নেমে আসছে, ভালো বোঝা যাচ্ছে না এখানটায়, আর এখানে দেখুন বেরিয়াম ইউজ করা হয়েছে, মুখ থেকে শুরু করে এখান থেকে বেরিয়াম চলে এসেছে পুরোটাই, এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখুন এই দুটা ইমেজের পার্থক্য বুঝুন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন বেরিয়াম ইউজ করা হয়। এটাতে বেরিয়াম ইউজ করা হয়নি, প্রথমে একদম ইমেজটা, এটা বেরিয়াম ইউজ করার পরে এই ইমেজটা এসেছে, পুরো আপনার ট্র্যাকিয়াটা বোঝা যাচ্ছে কোত্থেকে এসেছে, মাউথ ওরোফ্যারিংস, নাজোফ্যারিংস সমস্ত কিছু বোঝা যাচ্ছে, গিয়ে জি জাংশন এসে পড়েছে, এই জন্য বেরিয়ামটা ইউজ করা হয়। এক্ষেত্রে যদি আপনার কোনো ফিস্টুলা সাসপেক্টেড থাকে সেক্ষেত্রে বেরিয়াম নয়, আমরা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট, অমনিপ্যাক, বিসিপ্যাক, এই ধরনের ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট ইউজ করি। হ্যাঁ বেরিয়াম পাউডার হিসেবেও পাওয়া যায়, বেরিয়াম সালফেট, এটা জলে গুলিয়ে নিতে হয়, আবার গোলানো অবস্থাতে, লিকুইড অবস্থাতেও পাওয়া যায়, হাই ডেন্সিটি মাইক্রোবার এটা পাওয়া যায়। বেরিয়াম করার সময় প্রথমে আপনাকে একটা ল্যাটারাল ফিল্ম নেওয়া হয়, এটাকে ল্যাটারাল ফিল্ম বলা হয়, তো এই ফিল্মটা নেওয়া হয় কোনো ধরনের ফরেন বডি এখানে আটকে আছে কিনা, ফরেন মানে এক্সট্রা কোনো কিছু আটকে আছে কিনা, কোনো কিছু, তারপরে কোনো ধরনের ফিস্টুলা আছে কিনা যদি দেখা যায়, সেক্ষেত্রে করা যায়, কারণ ফিস্টুলা থাকলে এটা রিস্ক, বেরিয়াম সহলে ফিস্টুলার সময় করলে এটা আপনার ট্র্যাকিয়ার মধ্যে চলে যেতে পারে, যদি ট্র্যাকিওস্কোপিক্যাল ফিস্টুলা হয় তাহলে ট্র্যাকিয়ার মধ্যে চলে যাবে, ট্র্যাকিয়া দিয়ে আপনার লাংসে চলে যাবে, সেক্ষেত্রে আপনার প্রাণহানি ঘটতে পারে, এই জন্য বারবার বলা হয় ফিস্টুলা আছে কিনা, আর যদি ফিস্টুলা অ্যাসেসমেন্টটা করে পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে
ওয়াটার সলিবল কোয়ান্টাস দিতে হবে, মানে বেরিয়াম সলিড হবে কিন্তু ওয়াটার সলিবল কোয়ান্টাস দিয়ে করতে হবে, সেখানে তো বেরিয়াম ইউজ হবে না। দেখুন আগের ছবিটা দেখুন, এটা হলো ল্যাটারাল ইমেজ, ল্যাটারাল ইমেজটা এইভাবে আপনাকে দাঁড় করাবে, এভাবে আপনাকে দাঁড় করাবে ল্যাটারাল ইমেজ, এটা এক্স টিউব দিয়ে আপনাকে একটা ছবি তোলা হবে, এইভাবে দাঁড় করিয়ে বা বসাতেও হতে পারে, আর তারপরে আপনার এই ইমেজটা পাওয়া যাবে। এটা হলো এপি ভিউ, আপনাকে বেরিয়াম মুখে দিয়ে, এটা একটা টেকনিক, ইম্পর্টেন্ট টেকনিক হলো বেরিয়ামটা মুখে দিয়ে আপনাকে যে করবে, মেডিকেল টেকনোলজিস্ট ডক্টর থাকবে পাশে, মেডিকেল টেকনোলজিস্ট থাকবে, সে আপনাকে গিলতে বলবে, আপনার মুখের মধ্যে রাখবেন এবং ও বলবে যে আমি যখন বলবো তখন আপনি ইমেজটা গিলবেন, তখন গেলার সঙ্গে সঙ্গে ইমেজ টেকনিকটা মানে করানো হয়, আপনার মুখে বেরিয়াম আছে ও ভেতরে এক্সরে সুইচটা হাতে নেবে, আপনাকে আপনাকে বলবে যে বেরিয়ামটা আপনি এখন গিলে নিন, আপনি ও যখন বলবে তখন আপনাকে এটা গিলতে হবে, গিলতে হবে মানে ধীরে ধীরে করে গিলতে হবে, তখন সে দেখে এক্সপোজারটা মারবে তো ক্লিয়ার ফটো আসবে। এটা হলো এপি ভিউ ছিল। দেখুন এভাবে দাঁড়ালে, এইভাবে যদি দাঁড়ান আপনি তো এইরকম বেরিয়াম খাওয়ার সঙ্গে আপনার এইরকম একটা ছবি আসবে, এই দেখুন পুরো বেরিয়ামটা বোঝা যাচ্ছে, এখানে ন্যারো সেটা বোঝা যাচ্ছে, এটা জি জাংশন, এখানে স্টমাকের মধ্যে প্রবেশ করছে, জি জাংশনটা শুরু হয়, যে জি জাংশনটা শুরু হয় এটা স্টমাকের মধ্যে প্রবেশ করছে, অনেক সময় অবলিক ভিউ নেওয়া হয় বেরিয়াম ইসোফেগাসটা ভালো করে দেখার জন্য, আপনাকে অবলিক ভিউ নেওয়া হয়, মানে আপনাকে একটু সাইড কাত করে দিয়ে, মানে পুরো কাত না সাইড কাত করে দিয়ে আপনাকে ছবিটা নেবে। হ্যাঁ অনেক সময় বেরিয়ামের ক্ষেত্রে ডবল কন্ট্রাস্ট ইউজ করা হয়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ডবল কন্ট্রাস্ট মানে ইসোফেগাস থেকে আরো বেশি করে ভালো করে দেখার জন্য ডবল কন্ট্রাস্ট ইউজ করা হয়, তো এক্ষেত্রে একটা ইফারভেসেন্ট এজেন্ট ইউজ করা হয়, অনেক সময় আপনাকে প্রথমে ইফারভেসেন্ট এজেন্ট খাইয়ে তারপরে বেরিয়াম খাইয়ে দিতে পারে, কিংবা বেরিয়ামটাকে ইফারভেসেন্ট এজেন্টের মধ্যে গুলিয়ে নিয়েও ডবল কন্ট্রাস্ট করতে পারে। ইফারভেসেন্ট এজেন্ট অ্যাকচুয়ালি ইয়ার প্রডিউস করে, যেমন ইনু মার্কেটে পাওয়া যায়, ইনু মার্কেটে পাওয়া যায় ইনো, আমরা অনেক সময় ইনো খাই গ্লাসের মধ্যে ঘুরে, 1 মিনিটে ঝটপট বলে যেটা, ওটাও ইউজ করা হয় অনেক সময়। ইফারভেসেন্ট এজেন্ট মানে বুদবুদ তৈরি করে এর ধরনের কোনো এজেন্ট আপনাকে খাইয়ে দেবে ওরা। কন্ট্রাইন্ডিকেশন, এখন কোশ্চিন হলো বেরিয়াম সোলো কাজের করা যাবে না, ওয়াটার সলিবল কন্ট্রাস্ট এজেন্ট শুড বি ইউজড ইনস্টেড অফ বেরিয়াম সালফেট দ্য ফলোয়িং কেস, যদি সাসপেক্টেড পারফোরেশন থাকে, পারফোরেশন আর ফিস্টুলা কথাটা একই, ফিস্টুলা যদি মানে মানে যদি সেটা লিক থাকে, মানে ইসোফেগাসের যে পাইপটা, ইসোফেগাসের যে পাইপটা সেই পাইপটা যদি কোথাও লিক থাকে তাহলে সেটা করা যাবে না, সাসপেক্টেড পারফোরেশন অ্যান্ড পোস্ট অপারেটিভ অ্যাসেসমেন্ট ফর লিক, এবং এটা আপনাকে অপারেশন করেছে তার সেটা কেমন অপারেশনটা হয়েছে, মানে ঠিকঠাক সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এটা করা যাবে না, মানে বেরিয়াম ইউজ করা যাবে না, বেরিয়াম সালফেট ইউজ করা যাবে না, সেক্ষেত্রে ওয়াটার সলিবল কন্ট্রাস্ট ইউজ করতে হবে। হ্যাঁ এই পরীক্ষাটা করতে আপনাদের কত খরচা হবে, অনেকে মনে খরচা হবে, অ্যাকচুয়ালি বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম খরচা হয়, তা আমি এভারেজ একটা মার্ক দিয়েছি এবং দ্রব্যমূল্যের দামের উপরে এই খরচাটা ডিপেন্ড করে, আজ হয়তো আমি বলে দিলাম আপনাকে এত টাকা লাগে, 2 দিন পরে বলবো এত টাকা, তো এটা একটা অ্যাভারেজ কস্টলি আমি হিসাব দিয়েছি, দেখুন 3040 টাকা থেকে 5500 টাকার মতো নেয়, এবার সরকারি হসপিটাল কিছুটা কম নেবে, বেসরকারি হসপিটালে বেশি নেবে, বেসরকারি হসপিটালের মধ্যে 5-স্টার হসপিটাল আছে, এবং এটা আমি 2022-তে বলছি, আপনি ভিডিওটা যদি 2025-এ দেখেন তাহলে রেটটা বেড়ে যাবে কমে যাবে, তো সুতরাং এটা ভ্যারি করে, তো জাস্ট এটা একটা কস্টলি টেস্টই, মোটামুটি খুব সস্তাও না খুব দামিও না। তবে আজকালকার যুগে বেরিয়াম সোলার ক্ষেত্রে বেরিয়াম সল এখন অনেকটা করা হয় না, বেরিয়াম সলের জায়গায় আপনার এন্ডোস্কোপি, আপার জিআইটাক এন্ডোস্কোপিটা ওটাকে নিয়ে নিচ্ছে, অনেক সময় বেরিয়াম সলের জায়গায় এন্ডোস্কোপি করলেও সেম অ্যাসেসমেন্ট পাওয়া যায়, সেম রেজাল্ট পাওয়া যায়, তো অনেকেই এন্ডোস্কোপি প্রেফার করে, তো এক্ষেত্রে ডক্টর সাজেশন দেবে আপনাকে কোন পরীক্ষাটা করলে ওনার ক্ষেত্রে ভালো সাজেশন পাওয়া যায়,
তো বিরিয়ামটা এখন এন্ডোস্কোপি করা যায় আপার জিআইটাকে এন্ডোস্কোপি। তো বিরিয়াম সরালোটা বিরিয়াম সরালো, আপার জিআইটাকে এন্ডোস্কোপিটা আপার এন্ডোস্কোপি আলাদা জিনিস। তো অনেক ক্ষেত্রে আজকালকার যুগে এন্ডোস্কোপিটাই অনেকে প্রেফার করে, কিন্তু তারপরে এন্ডোস্কোপি করার পরে অনেক সময় বিরিয়াম করতে হয় বা বিরিয়াম করার পরে এন্ডোস্কোপি করতে হয়। দুটো পরীক্ষা একসঙ্গে করলে অ্যাসেসমেন্টটা ভালো হয়, মানে কি হয়েছে সেটা ডক্টর স্যার ভালো বুঝতে পারেন। অনেক সময় এন্ডোস্কোপিতে বোঝা যায় কিংবা বিরিয়ামে করেই বোঝা যায়, অনেক সময় দুটোই প্রয়োজন হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আমরা এখানে নতুন প্ল্যাটফর্মে, তো আমাদের উৎসাহিত করার জন্য আপনারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও আর মেডিকেল রিলেটেড ভিডিও, বিভিন্ন টেস্ট রিলেটেড ভিডিও আমরা একটার পর একটা দিতে থাকবো আপনাদের, আপনাদের সেটা উপকারে লাগবে।